এভরিওয়ান, ওয়েলকাম টু স্টে পিক্স। আজকে আমি বানাচ্ছি ঘন দুধের মাছ, যেটা খুব ইজি রেসিপি আর খুব চট করে বানানো হয়, যে মাত্র 15 মিনিট ম্যাক্সিমাম টাইম লাগে। যে কোনো এটা বড়ো মাছ হলে একটু ভালো হয়, মাছের পিসগুলো দিয়ে মানে রেসিপিটা করলে ভালো হয়। আর দুধ দিয়ে অবশ্যই এটা করতে হবে। আর দেখি না তাহলে আমি কীভাবে বানাচ্ছি ঘন দুধের মাছ। ঘন দুধে মাছ বানানোর জন্য প্রথমে আমি মাছে নিয়ে নিচ্ছি হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন নিয়ে নিচ্ছি আর খুব অল্প পরিমাণ গরম মশলা নিয়ে নিচ্ছি। এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে আমি এবার নিয়ে নিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট আর অনিয়ন পেস্ট। এবার মাছের সাথে এগুলো ভালো করে মাখিয়ে নেব। এবার আমি মাছের মধ্যে নিয়ে নিচ্ছি দুধ। ম্যারিনেটটাকে 2 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব। এবার আমি কড়াইতে 1 টেবিল স্পুন ঘি নিয়ে নিচ্ছি, একটা শুকনো লঙ্কা আর বাদাম নিয়ে নিচ্ছি। মাছটা আমি ফ্রিজ থেকে 1 ঘন্টা পর বের করে নিয়েছি। ঘিয়ের সাথে বাদামটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আমি এবারে মাছটাতে মিশিয়ে নেব। গাঢ় হয়ে গিয়েছে আর মাছটাও সেদ্ধ হয়ে গিয়েছে, তার মানে ঘন দুধে মাছ আমাদের একদম তৈরি। এটা এবারে নামিয়ে নেব। তাহলে দেখে নিলে তো কিভাবে আমি বানালাম রেসিপিটা। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তাহলে এক্ষুনি করো। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।